Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. So basically student, aajke Sunday, aur Sunday mane hoche science experiment. Aur science experiment er class e aajke amra ekta simple science but hoche jetar pichone science kaaj korche sherokomi kichu ekta jinis dekhbo. Okay, to cholo shuru kora jak. তো স্টুডেন্ট সায়েন্স পড়তে পড়তে আমরা অনেক সময় দেখেছি যে ধাতু হচ্ছে তাপের সুপরিবাহী, ঠিক আছে? তো সেই কারণে ধাতু যে সত্যি তাপের সুপরিবাহী সেটা তো আমরা হয়তো অনেক জায়গায় দেখেছি, কিন্তু আজকের একটা ছোট্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটাকে জানবো যে ধাতু সত্যি তাপের সুপরিবাহী কি না। তো চলো দেখা যাক। তো স্টুডেন্ট এখানে ফার্স্টে কি কি নিয়ে নিয়েছি আমরা দেখো, একটা হচ্ছে আমরা ক্যান্ডেল নিয়েছি, একটা হচ্ছে 10 টাকার কয়েন নিয়েছি, আর একটা সিম্পল সিট নিয়েছি, ঠিক আছে? আর সাথে একটা গ্যাস লাইট আমাদের ক্যান্ডেল জ্বালানোর জন্য, ঠিক আছে? তো দেখো মোমবাতিটাকে আমরা জ্বালিয়ে নিচ্ছি ফার্স্টে। ওকে, এবার আমাদের যেটা করতে হবে, ধাতু আমরা কি বলেছি, ধাতু হচ্ছে তাপের সুপরিবাহী, তাই তো? তো বেসিক্যালি সেই কারণেই ধাতুকে আমরা পেপারটার উপরে রাখবো, ঠিক আছে? এখান থেকে দেখতে পাচ্ছ অনেকটাই ডিস্টেন্স, কিন্তু তাপ কিন্তু যথেষ্ট পাচ্ছে, বোঝা গেল? তো সেই জন্য এরকম জায়গাতেই কিন্তু আমরা পেপারটাকে রাখবো, ঠিক আছে? তার ফলে কি হবে সেটা হচ্ছে দেখো। তো স্টুডেন্ট মোমবাতি থেকে এবার আমরা এটাকে সরিয়ে নিয়ে আসবো, কারণ মোমবাতির বেসিক্যালি আর কাজ নেই। এবার যেটা দেখাতে চলেছে সেটা তোমরা দেখো, ঠিক আছে? মোমবাতিটাকে আমি বন্ধ করে দিই, এবার এটাকে আমি পাশে রেখে দিই। লক্ষ্য করে এখানে কয়েনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেন্টার পজিশনে, এখন যদি কয়েনের উপর আমি হাত দিই তাহলে কিন্তু কয়েনটা যথেষ্ট গরম, এবং এর উপর হাত দিলে কিন্তু ছ্যাঁকা খেতে পারি, ঠিক আছে? তো সেই কারণে আমি কয়েনটাকে আস্তে করে সরিয়ে দেবো। এইবার যে ম্যাজিকটা দেখার সেটা দেখো। দেখো তো স্টুডেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এর পাশে একটা ব্রাউন কালারের হচ্ছে আস্তরণ পড়েছে, কিন্তু সেন্টার পজিশনে সেখানে কিন্তু পুরোপুরি ফিট সাদা আছে, যে জায়গাটা কয়েনটা ছিল, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে পিছন দিকটা দেখলেও সেম জিনিসই দেখতে পাবে। তো বেসিক্যালি এর পিছনে কারণটা কি, ঠিক আছে? দুটো পার্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দুটো পার্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, একই জিনিস এখানে ড্র হয়েছে, যে এখানে মাঝখানটা কিন্তু সাদা আছে এবং তার চারপাশটা একটা ব্রাউন রঙের হচ্ছে সার্কেল মতো তৈরি হয়েছে, ঠিক আছে? তো স্টুডেন্ট এখানে সায়েন্স কিভাবে কাজ করছে সেটাকে বোঝার চেষ্টা করো। তো বেসিক্যালি হচ্ছে আমরা যে কয়েনটা নিয়েছি সেটা একটা ধাতুর তৈরি, 10 টাকার কয়েন তোমরা যে কেউ জানো সেটা ধাতুর তৈরি, তাই তো? বেসিক্যালি সেই কয়েনটা যখন হচ্ছে পেপারের উপর ছিল, পেপারটা পোড়ার জন্য বা বলতে পারো সেটাকে জ্বালানোর জন্য যে পরিমাণ তাপ দরকার, সেই তাপটা যখনই মোমবাতি থেকে আসছিল কয়েনটা সেটাকে শোষণ করে নিচ্ছে, নিয়ে সেটা এপারের পরিবেশে সেটা ছেড়ে দিচ্ছে, যার ফলে ওই জায়গার পেপারটা কিন্তু হচ্ছে কোনোরকমভাবে না ঝুলে সেইভাবেই থেকে গিয়েছে, কিন্তু তার আশেপাশের যে পেপার ছিল মানে ধাতব কয়েনের চারপাশে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট তাপ পেয়েছে, এবং সেই তাপটা যেহেতু পরিবহন করে বাতাসে তারা কোনোভাবে হচ্ছে ছাড়তে পারেনি, তাই সেটা কিছুটা ব্রাউন হয়ে গেছে, আর কিছুটা যদি রাখা হতো তাহলে কিন্তু সেটা পুড়ে যেত, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারি যে ধাতু হচ্ছে তাপ পরিবহনের সাহায্য করে। ওকে, তো স্টুডেন্ট আজকে ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর আজকে ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। ওকে, তো স্টুডেন্ট বেসিক্যালি তোমার মনেও যদি কোনো প্র্যাকটিক্যাল থেকে থাকে, তোমার মনেও যদি এরকম কোনো প্র্যাকটিক্যাল থাকে যেটা আমরা দেখাতে পারি তোমাদেরকে, তো সেটাও তুমি চাইলে কমেন্টে জানাতে পারো। ওকে, তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে নেক্সট সানডেতে এরকমই কোনো প্র্যাকটিক্যালের সাথে। ওকে।